ওকে, তো আমি অনেক শর্ট একটা ইন্ট্রোডাকশন দিব যে আমরা গ্রাফ কিভাবে আসলে কোডে রিপ্রেজেন্ট করব, শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য। এখানে লেখা আছে সিটি 1, সিটি 2, সিটি 3, সিটি 4, মানে চারটা শহর, আর এগুলা রাস্তা, মানে এই সিটি থেকে এই সিটিতে যাওয়া যায়, এই সিটি থেকে এই সিটিতে যাওয়া যায়, কিন্তু সিটি 1 থেকে 3 বা 2 থেকে 4 এ যাওয়া যায় না, এটা আপনারা দেখলেই বুঝতেছেন। তো আমরা কোডে এটাকে যেভাবে রিপ্রেজেন্ট করব, কোডে আমি একটা ভেক্টর নিব, ভেক্টর। তো এই আমার ভেক্টর, ভেক্টর ইন এজেস 4, আমি 4 নিলাম কারণ এখানে আমার টোটাল সিটি 4টা, তো 4 সাইজের ভেক্টরই এনাফ। এখন এটা কিসের অ্যারে? 4 সাইজের অ্যারে যেটার প্রত্যেকটা ইন্ডেক্স হচ্ছে এক একটা ভেক্টর। তো ভেক্টরে আমরা কি রাখবো? এই 4 সাইজের অ্যারে কে আমি বলি, এইভাবে যদি বলি যে 4টা সিটি এর জন্য 4টা ইন্ডেক্স, তো ইন্ডেক্স ওয়ানে কি থাকবে? সিটি ওয়ান থেকে টু এ যাওয়া যায়, সিটি ওয়ান থেকে ফোরে যাওয়া যায়, তো ভেক্টরের এই এড্রেসের ওয়ানের এলিমেন্ট হবে 2, 4। সেম ওয়েতে সিটি টু থেকে ওয়ানে যাওয়া যায়, সিটি টু থেকে ফোরে যাওয়া যায়, তো টু এর এলিমেন্ট হবে 1, 4। সিমিলারলি থ্রি এর এলিমেন্ট হবে 2, 4, ফোর এর এলিমেন্ট হবে 1, 3। তো এইটাই আমার ভেক্টর, এইটা হচ্ছে আমার কোডে এই গ্রাফের রিপ্রেজেন্টেশন। ওকে, তো এটা হচ্ছে সেই গ্রাফ যেটা ডেপথ ফার্স্ট সার্চ ডিএফএস আমি করতে যাচ্ছি। আমার এটা ভেক্টর, এখানে আমি ম্যাক্সের ভ্যালু দিছি 10^5, অর্থাৎ 10^5 এজেস থাকলেও করা সম্ভব, কিন্তু এখানে জাস্ট 4টাই যথেষ্ট। তো আমি গ্রাফটা বানাই ফেলি, এজেস 1.এমপ্লেস ব্যাক হচ্ছে লাস্টে ঢুকায় ভেক্টরের, এমপ্লেস ব্যাক 2, অর্থাৎ 1 থেকে 2 তে যাওয়া যায়, তারপরে 2 থেকে 1 এ যাওয়া যায় যেহেতু রাস্তা দুই দিকে যাওয়া সম্ভব, তারপরে 1 থেকে 3 তে যাওয়া যায়, 3 থেকে 1 এ যাওয়া যায়, সিমিলারলি 2 থেকে আমরা 4 এ যাইতে পারি, আবার আমরা 4 থেকেও 2 তে যাইতে পারি, তারপরে আমরা 3 থেকে 4 এ যাইতে পারি, আমরা 4 থেকেও 3 তে যাইতে পারি। তো গ্রাফটা রিপ্রেজেন্ট করা শেষ, এখন আমরা ডিএফএস কল করব যেটা পুরাটাকে ট্রাভার্স করবে ডেপথ ওয়াইজ, ডিএফএস 1, অর্থাৎ 1 দিয়ে শুরু করতেছি, এই এক লাইন এখন ডিএফএসটা কমপ্লিট করে ফেলবে, মজার না? ওকে, তো ডিএফএস ফাংশনটা লিখে ফেলি। ওকে, সো আমি আগে কোডটা লিখে ফেলি, আমি তারপরেই আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি কোড শেষ হওয়ার পরে, জাস্ট এক মিনিট ধৈর্য ধরেন। এটা হচ্ছে ডিএফএস এর ফাংশনটা, এটা হচ্ছে বুল ভিজিটেড, মানে এটা দিয়ে আমি চেক করব কোন নোড আমরা অলরেডি ভিজিট করে ফেলছি, যেন এটা ইনফাইনিট ঘুরতেই না থাকে, ঘুরতেই না থাকে, অস্ত করতে হবে। ভিজিটেড বলবে যে কোনটা অলরেডি ভিজিট করা শেষ। তো আমি ব্যাখ্যাটা আর একটু পরে দিই, প্রথমে শেষ করি কোড। আমিও নতুন ভিডিও বানাচ্ছি তাই একটু নার্ভাস, একটু আপনারা সাপোর্ট দেন। ফটো আইটি এজেস নোড ইফ নট ভিজিটেড আইটি, মানে যদি ভিজিটেড না হয়ে থাকে সেই ক্ষেত্রেই আমি ভিজিট করব, তাছাড়া করব না, এটা তো আপনারা বুঝতেছেন। ডিএফএস আইটি, এখন আরেকটা কাজ করতে হবে, যেটা একবার ভিজিট করবে ওটাকে বলে দিতে হবে যে ভিজিট হওয়া শেষ, নাইলে ইনফাইনিট রূপে ভাই ধরা খাইছেন আপনি। হ্যাঁ, তো রান দেওয়ার পরেই ব্যাখ্যাটা দিচ্ছি, ধৈর্য ধরার জন্য স্বাগতম, আমার সাথে থাকলেন, নো সরি, ও একটু ভুল করছি, এটা হবে নোড, টাইপিং মিস্টেক, নার্ভাস আছি, কিছু মনে করিয়েন না। এই যে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, 1, 2, 4, 3, অর্থাৎ কোড প্রথমে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3, তো কমপ্লিট ডিএফএস শেষ, এখন আমি ব্যাখ্যা দিব। কোড প্রথমে ভয়েড ডিএফএস ইন ফ্লোট, মানে 1 এ আসলো, 1 এ আসার পরে 1 টাকে আমি ভিজিটেড ট্রু করে দিলাম, মানে 1 ভিজিট করা শেষ, অর্থাৎ প্রথমে বাই ডিফল্ট সবগুলা ছিল 0, 0, কিন্তু এখন 1 হয়ে গেল ভিজিটেড 1, তারপরে 1 প্রিন্ট করলাম, এই যে 1 প্রিন্ট করলাম, তারপরে কি হইলো, তারপরে 1 এর
ওয়ান থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ওই এজ গুলা চেক করতেছে। তো ওয়ান থেকে কই যাওয়া যায় ভাই, আমরা তো জানি ওয়ান থেকে টু আর থ্রি তে যাওয়া যায়। কোড এখন দেখলো প্রথমে টু, তো টু কি ভিজিটেড? না, টু তো ভিজিটেড না। এখন ডিএফএস টু, টু তে ঢুকে গেল। এখন আমার নোডটা কি? টু, প্রথমে ছিল ওয়ান, এখন আবার ভিজিটেড নোড ইকুয়াল টু টু, তো টু ও হয়ে গেল ভিজিটেড। তারপরে কোড টু কেও প্রিন্ট করলো, তাইলে আমার ওয়ান টু প্রিন্ট হওয়া শেষ। এবার কোড দেখতেছে টু থেকে কই কই যাওয়া যায়, টু থেকে যাওয়া যায় ওয়ান আর ফোর, টু থেকে কই যাওয়া যায় ওয়ান আর ফোর। কোড প্রথমে আইডি তে নিল ওয়ান, কিন্তু ধরা ওয়ান তো ভিজিটেড, এই যে এখানে ওয়ান, সো ওয়ানে কোনো কাজ হইলো না, এই লুপে ঢুকলোই না। এবার কোড আসলো ফোর এর হাতে, ফোর তো ভিজিটেড না, অর্থাৎ ফোর জিরো ছিল, তো ফলস ফলস, নট জিরো ইকুয়াল টু ট্রু, এই জন্য এখানে ঢুকবে। এখন কোড আইডিতে পড়ে গেল ফোরে, আবার ডিপতে ঢুকলো ফোরে, তো এখন আমার ডিএফএস ফোরে কাজ করতেছে। এখন ভিজিটেড নোড ইকুয়াল টু ট্রু, মানে ফোরও ট্রু হয়ে গেল, ওয়ান টু ফোর। তারপরে নোড কাউট হইলো, মানে প্রিন্ট, মানে ফোরও প্রিন্ট হইলো, অর্থাৎ ওয়ান টু ফোর প্রিন্ট হওয়া শেষ। এবার কোড ফোরের থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ফোর থেকে যাওয়া যায় টু তে থ্রি তে, কিন্তু টু তো ধরা, এই যে এখানে আমার টু অলরেডি ভিজিটেড, সো শুধু থ্রি তেই কাজ করবে। এবার কোড ঢুকলো থ্রি তে, এবার ডিএফএস থ্রি তে, এবার থ্রিও হয়ে গেল ট্রু, এবার থ্রিও প্রিন্ট হইলো, সব প্রিন্ট হওয়া শেষ। এবার থ্রি থেকে যাওয়া যায় ওয়ান আর ফোরে, কিন্তু একটাও আনভিজিটেড না, খেলা শেষ, একটাও ডিএফএস পাবে না, কোড এক্সিট। সো আমরা এইভাবে এত ছোট্ট একটা ফাংশন দিয়ে যে কোনো কমপ্লেক্স ডিএফএস করতে পারি, শুধুমাত্র কানেক্টেডের জন্য। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আরেকটা অ্যাডিশনাল জিনিস দেখাবো, যে গ্রাফটায় যদি আরো কিছু থাকে ওটা আমরা কিভাবে পাবো। যেমন ফাইভ গ্রাফে বললাম যে দুইটা, মানে পুরাটা ধরলাম কোশ্চেন আমাদের, এখান থেকে এখানে তো টোটালি আলাদা, তো ফাইভ সিক্সটাও আমি কোডে লিখে ফেলি, একটু ধৈর্য ধরেন। এই যে ফাইভ থেকে সিক্সে যাওয়া যায়, আবার সিক্স থেকেও ফাইভে যাওয়া যায়, তো কোড রান দিলে কি কাজ করবে? কাজ কিন্তু করবে না, আমি আগেই জানি, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন কাজ করবে না। কোড ডিএফএস এ এখানেই ঘোরার পরে বলতেছে সব তো ভিজিটেড, কোড জানেই না কিভাবে লাফ দিয়ে এগুলাও চেক করতে হয়। এগুলো চেক করাইতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখাই, অনেক সহজ। এখন আমাকে সব চেক করতে হবে, এখন আর কোডটা শুধু ডিএফএস ওয়ান দিলে কাজ করবে না। এখন আমি কি করব, ফর ইন্ট আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু সিক্স, কারণ টোটাল শহর এখন ছয়টা। ইফ নট ভিজিটেড আই, যদি এই শহরটা ভিজিটেড না হয় তাইলে তুমি ওই শহর থেকে ডিএফএস শুরু করো, এখানেই খেলা। প্রথমে ওয়ান দিয়ে যখন ভিজিটেড হবে তখন এই চারটাই হয়ে যাবে আমার ট্রু, তাই দুই যখন আসবে, আই যখন টু হবে তখনও এখানে পাবে না, থ্রি হবে পাবে না, ফোর হবে পাবে না, যখন আই এর মান ফাইভ হবে ইনক্রিমেন্ট হয়ে তখন দেখবে না ভিজিটেড না, কারণ ফাইভ সিক্স এরা ভিজিটেড করতে পারে নাই এতটুকু, তখন আবার ফাইভ সিক্স এর জন্য ঢুকবে। আশা করি বুঝাইতে পারছি, আমি বুঝাইতে পারি না ভালো, একটু সাপোর্ট দেন, কারণ আমি আগে ভিডিও করি না, এরকম করি নাই। এই যে কোড প্রথমে এখানে ডিএফএস দিল এই লুপের মধ্যে, ওয়ান টু ফোর থ্রি দেওয়ার পরেও এই দুইটা স্টিল আনভিজিটেড ছিল। এবার কোড আই এর মান যখন দুই হইল ঢুকতে পারলো না, আই অলরেডি ভিজিটেড হয়ে গেছে, আই এর মান থ্রি হইল ভিজিটেড হয়ে গেছে, আই এর মান ফোর হইল ভিজিটেড হয়ে গেছে, আই এর মান ফাইভ হইল না ভিজিটেড হয় নাই, নতুন ডিএফএস শুরু। এখন একবারে ফাইভ সিক্স কমপ্লিট, আবার যখন আই এর মান সিক্স ভিজিটেড হয়ে গেছে, খেলা শেষ। এভাবে আমরা যে কোনো ডিএফএস এই কোড দিয়ে করতে পারি, ভুল হওয়ার কোনো চান্স নাই। ধন্যবাদ, এখন আমি নেক্সট টপিকে যাব, বিএফএস, আশা করি সাথে থাকবেন। ওকে, হ্যালো প্রোগ্রামার্স, আমি এখন আপনাদেরকে এক মিনিটে বিএফএস শিখাই ফেলবো কিভাবে। এই যে আমি ফাংশনের নামটা ডিএফএস থেকে বিএফএস করে ফেলছি, একটা নাম পাল্টাইছি মানেই কিন্তু বিএফএস হয়ে গেছে। ওকে বাই, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে না, এত তাড়াতাড়ি শেষ হয় নাই, একটু ইমপ্লিমেন্টেশন আছে। লাইক বিএফএস ইমপ্লিমেন্ট করবো আমরা কিউই দিয়ে, বিএফএস এর কোডটা আমি দেখাই।
BFS এ কোনো রিকারশন লাগবে না, DFS এর মতো কোনো প্যারামিটার প্রয়োজন নাই, জাস্ট একটা কিউই নিব আমি। একটু ধৈর্য ধরেন, আমি অনেক স্লো। কিউই কিউ, ইনিশিয়ালি কিউই তে কোনো এলিমেন্ট নাই, প্রথম এলিমেন্ট আমি যেহেতু 1 দিয়ে শুরু করতেছি বারবার এটা, তো আমি kiwi.push1, তো এখন কিউইর এলিমেন্ট হয়ে গেল কি 1। BFS টা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ হোয়াইল কিউইটা এমটি না হয়, কিউই থাকা হওয়া মানে BFS শেষ, নট এমটি। কিউইতে ফাইল লুপে যতক্ষণ থাকবে BFS চলবে, ফাইল লুপে ঢুকছে, আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিন্ট করে দেয়া q.front, অর্থাৎ আমাদের BFS এর প্রথম এলিমেন্টটা প্রিন্ট হয়ে গেল 1, কিন্তু প্রিন্ট হওয়া শেষ। এখন আমাদের কি হবে, এখন আমরা দেখব ভিজিটেড কিনা, ভিজিটেড করে ফেলবো যেন ইনফাইনাইট লুপে না ঘুরতে থাকে, এই জন্য আমাদের কি ভিজিটেড করতে হবে যেন ইনফাইনাইট লুপে না ঘুরে, সরি 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 একটু ভুল হচ্ছে, আমি এখানে ভিজিটেড দিয়ে দেই, ভিজিটেড 1 ইকুয়াল টু ট্রু। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সবগুলা এক্সপ্লোর করব, ফর অটো আইটি ইডি এজেস এজেস কিউ ডট ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টের ফ্রন্ট এখন 1, 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, তো আমরা তো জানি 1 থেকে যাওয়া যায় 2 5 3, দেখতেই পাচ্ছেন 1 থেকে যাওয়া যায় 2 5 3, তো প্রথমে আইটি তে আসবে 2, যেটা যেটা আসবে ওটা আমরা কি করব কিউ ডট পুশ আইটি, সো এই কোডটা কি করবে প্রত্যেকটাকে পুশ করে ফেলবে, সো এই ফর লুপের মাধ্যমে কিউর এলিমেন্ট হয়ে যাবে 4টা 1 2 5 3, আর প্রত্যেকটা যেহেতু পুশ করা শেষ আমরা অনেক ইজিলি ভিজিটেড বানাই ফেলব, ভিজিটেড আইডি ইকুয়াল টু 1 যেন ঝামেলা না হয়, আর এখানেও আমরা দেবো নট ভিজিটেড যেন ইনফাইনাইট লুপে না ঘুরতে থাকে, এটা তো আপনারা বুঝতে পারছেন রাইট। ওকে, একটু সাপোর্ট দেন, আমি অনেক নার্ভাস, ভুল করতেছি, তো ভিজিটেড দেয়া শেষ, কিউই হওয়া শেষ, তো এখন আমার অ্যারে এলিমেন্ট এই 4টা 1 2 5 3, তারপরে কি হবে ফর লুপের বাইরে আসবে, বাইরে হওয়ার পরে 1 এর কাজ তো শেষ, এখন আমরা 1টাকে ডিলিট করে দেব কিউ ডট পপ, এই কোডটা কি করবে 1টাকে বাইর করে ফেলবে 1 গায়েব, হোয়াইল লুপ শেষ, হোয়াইল লুপ আবার ঘুরে উপরে আসবে, উপরে আসার পরে কি হবে আবার কিউ ডট ফ্রন্ট প্রিন্ট হবে, তো এখন প্রিন্ট হবে 2, 2 প্রিন্ট হওয়ার পরে 2 থেকে এজেস কোথায় কোথায় যাওয়া যায়, আমরা জানি 2 থেকে যাওয়া যায় শুধু 1 এ আর 4 এ, তো 2 থেকে যাওয়া যায় 1 এ 4 এ, কিন্তু 1 নিতে পারবে না কারণ 1 অলরেডি ভিজিটেড, শুধুমাত্র 4 নিতে পারবে, তো পুশ হবে 4, 4 ও ট্রু হয়ে যাবে, এখন কিন্তু আমাদের কোডের প্রত্যেকটাই ট্রু হওয়া শেষ, প্রথমে 1 2 5 3, পরের বারে 4, কিউ ডট পপ, পপে কি এই যে 4 পুশ হইছে, পপ 2 পপ হওয়া শেষ, সরি 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 2 পপ হওয়া শেষ, তারপরে কি হবে হোয়াইল লুপ আবার দেখবে এমটি না, ফ্রন্ট কি ফ্রন্ট হলো 5, 5 ও প্রিন্ট করবে, তারপরে 5 এর কোনো এজেসি নন ভিজিটেড নাই, সবগুলাই ভিজিটেড, সো একটাও পুশ করতে পারবে না, আবার 5 ও পপ হয়ে যাবে, এভাবে সিমিলারলি 3 প্রিন্ট হবে, আর একটা এজও আনভিজিটেড পাবে না, 3 পপ হয়ে যাবে, তারপরে 4 প্রিন্ট হবে, একটাও আনভিজিটেড পাবে না, তারপরে 4 ও পপ হয়ে যাবে, এখন কি এখন কিউইটা ফাঁকা, ফাঁকা কিউই থাকলে কি হবে কিউই নট এমটি, এমটি হয়ে যাবে, হোয়াইল লুপ ফুলফিল করবে না, হোয়াইল লুপ ব্রেক, কোড শেষ, খেলা শেষ, এখন আমরা এটাই দেখব যে আসলেই খেলাটা শেষ। ওকে, অনেক ও একটু ভুল ব্যাখ্যা দিছি, এখানে আমি ভুলে রিমুভ করি নাই, আবার ভুল হচ্ছে, টাইপিং মিস্টেক, মাফ করবেন, ফুল স্টপ ভুলে পড়ছে, চোখে পড়ে নাই, এবার আশা করি পারফেক্টলি কাজ করবেই, এই যে হয়ে গেছে 1 2 3 4, ও সরি 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 একটা ভুল হইছে, ও মনে পড়ছে, আমি কিন্তু নিচে এডিট করি নাই কোডটা, অর্থাৎ 1 থেকে 2 এ যাওয়া যায়, 1 থেকে 3 তে যাওয়া যায়, 1 থেকে 5 এ যাওয়া যায়, এটা আমি দেই নাই, মানে টাইপিং মিস্টেক বলতে পারেন, এটাও আমার আজকের, 1 থেকে 5 এ যাওয়া যায়, 5 থেকে 1 এ যাওয়া যায়, সিমিলারলি
5 থেকে 4 এ যাওয়া যায় এটাও আমি কোডে দেই নাই। 5 থেকে 4 এ যাওয়া যায়, 4 থেকেও 5 এ যাওয়া যায়, অর্থাৎ এটাও আমার মিস্টেক, এত ভুল করছি, একটা ভিডিও বানাচ্ছি ভুলে ভুল, আপনারা সবাই বিরক্ত যে কি বানায়। ওকে কমপ্লিট, 1 এর পরে বিএফএসএফ সবচেয়ে নিয়ারেস্ট ছিল 235, 235 প্রিন্ট হওয়া শেষ, তারপরে 4, এই যেটা ব্রেথ ফার্স্ট সার্চ। আর ডিএফএস হইলে কি হইতো, হয়তো 2 এর পরে 4 আসতো, 4 এর পরে 3, তারপরে 5। তো আশা করি শেষ করতে পারছি, অনেক ভুলভাল বলছি, এটার জন্য এক্সট্রিমলি সরি, আর ভবিষ্যতে কোন ভিডিও বানাইলে ভালো হবে বলতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ পাশে থাকার জন্যে।